পুলিশ খুঁজে পাক বা না পাক, ওই এলাকায় জিন বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে খনকারদের মাধ্যমে, যারা আগেই বলেছে ওই এলাকায় জিনের সাথে সখ্যতা আছে বলে দাবি করে। দেখুন তাদের কেরামতি আর আমাদের অনুসন্ধান। গত কয়েক যুগ ধরে জিনের সাথে সখ্যতার দাবি ফরিদ কবিরাজ ওরফে খনকার ফরিদের। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিজেশ্বর এলাকায় সে নিজে থাকে পাকা দালানে, কিন্তু সে জিন নামায় পুরনো সেই ভাঙা টিনের ঘরটিতে। জিন আসলে যেন শব্দ শুনিয়ে জিনের অস্তিত্ব টের পাইয়ে দেওয়া যায়। সে শুধু রাতে রোগী দেখে, কারণ তার ভাষায় জিন রাত ছাড়া দিনে রোগী দেখতে আসে না, তাই যত রাত তত রোগী, জিনও তত খুশি। জিনের আশায় আছে আপনার মনে হয়? ভয় কিছু বলতে এই ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি। আলগা বলতে কি জিনিস জিনে বট করছে কিনা? এটা ওই কইছে হুজুরের কাছে নিয়েছি, আর এবারে হুজুরের কাছে একটা কবজ দিয়া দিছে, কিছুদিন ভালো আছে, হারাই নিয়েছে, পর আবার এরকম করে এরপরে কেন আসছি, অনেকদিন রয়েছে এই বাড়িতে। এই 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 রুমটিতে জিম কেন আমার বাতি বন্ধ করে বসে বসে চিকিৎসা দিয়ে থাকে জিনের কথোপকথনের মাধ্যমে, জিন সমাধান দিয়ে থাকে রোগ সমস্যা কীভাবে সমাধান করবে। তবে প্রথমে বাসার ভিতরে আছেন বলে জানালেও পরে হাতে ক্যামেরা দেখে ফরিদ খনকার মুহূর্তে সটকে পড়ে। বলছেন না আমার কথার না না বললেন যে পাশের রুমে আছে, তো এখন আমি বলতেছেন যে আরেক গ্রামে চলে গেছে। আরেক গ্রামে না, তো আরেক গ্রামে না, আরেক পাড়াতে গেছে। সেখানে আমরা খুঁজে পাই কয়েকজন তরুণকে। একটু আগে তান কিছু লেখছ লেখার পরে মনে করেন না আজিরা দিছে বাতিটা তিনি বাইশ এখানে ফিরে কথা খুব বলছে না, আমি আমি অনুভূতি করতে পারছি যে তাই না নিজের কথা বলছে। তারপর একজন বিবাহ হচ্ছে জামাই গেছিল, জামাই নাকি নিজের হলে 2000 টাকা। মুক্তিও মনে করেন ব্রাহ্মণবাড়িয়া শহরে চারজন খনকার আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বেশিরভাগই সম্ভাবনা যা সঠিক না, আর সঠিক না হলে প্রতারণা, প্রতারণা তো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পুলিশ কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? আমরা মনে করি আমাদের কাছে অভিযোগ আসে দেখলেন তো জিন বা খনকারদের কেরামতি।